মাদ্রাসার ছাত্র দেখলে অনেকের চুলকানি হয়, হয় না ভাই? আর মাদ্রাসার বারান্দায় বসে এক ছেলে পড়তেছে, ওই সামনে দিয়ে একজন যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা করছে যে এই তো পাইছি একটারে, একটু দেখি তো বাজায় যাই, হুজুর পাইছে একটু বাজানোর জন্য। এখন জিজ্ঞাসা করছে, হুজুর আপনার কাছে আমার একটা মাসলা জানার আছে। এখন ও তো ছাত্র, তালে বেলে মানুষ, এখন যদি বলে আমি মাসলার উত্তর দিতে পারবো না, তাহলে ও বলে বেড়াবে যে মাদ্রাসায় কোনো পড়ালেখাই হয় না, দেখছি সেটা মাসলার জিজ্ঞাসা করলে এটাও বলতে পারে না। তো উনি তখন বলছে, ঠিক আছে বলেন কি বলবেন। তো বলছে, আমাদের বাড়িতে একটা ইন্দিরা আছে, খুব এই যে সুন্দর একটা ইন্দিরা আছে, ওর মধ্যে একটা ইঁদুর পড়ে গেছে, এখন এর হুকুম কি হবে? এখন ওই ছাত্র মানুষ বেচারির অতদূর পর্যন্ত এই মাসলা এখনো পড়া হয় না। এখন ওই ছাত্র যদি বলে যে ভাই এই মাসলা আমি জানি না, তাহলে এলাকা ঢোল দিয়ে বেড়াবে, দেখছো বলছিলাম না মাদ্রাসায় কোনো পড়ালেখা নেই, ফাও ফাও খালি আমরা দান খয়রাত করি, কিচ্ছু জানে না। আর যদি মনে করেন আন্দাজে একটা উত্তর দিয়ে দেয়, তাহলে আরেক বিপদ, আন্দাজে উত্তর দিলে শরীয়তের কথা আন্দাজে বলা যাবে, তাহলে তোর কবিরা গুনাহ হয়ে যেতে পারে। বেচারি করছে বেকায়দায়, কিন্তু বেকায়দায় পড়লে হবে কি, বুদ্ধিদীপ্ত তার সাথে সে তখন বলতেছে যে আপনার মাসলাটা খুব ভালো, তবে আপনার এই মাসলার উত্তর দেওয়ার আগে আমার কতগুলো জিনিস একটু জানা দরকার, জানলে আমার জন্য উত্তর দেওয়া সহজ হবে। বলে বলেন বলেন কি জানা দরকার? বলে আপনার ইন্দিরার মধ্যে ওই কূপের মধ্যে যে ইঁদুরটা পড়ছে, এই ইঁদুরটা কি নিজে নিজে পড়ছে না কেউ ফেলে দিছে? যদি ধরেন নিজে নিজে পড়ে যায়, তাহলে তার দুই অবস্থা, পুকুরে ওই ওই ইন্দিরার মধ্যে ওই কূপের মধ্যে পড়ার পরে ইঁদুরটা কি ডুবে গেছে না ভাসে আছে? যদি মনে করেন যে ভাসে থাকে, তাহলে দুই অবস্থা, ও যখন ভাসে আছে এটা কি সিট হয়ে ভাসে আছে না উপরে হয়ে? আর যদি মনে করেন ডুবে যায়, তাহলেও দুই অবস্থা, আপনাকে জানাতে হবে ডুবে যাওয়ার পর ওর পেট কি ফুলে গেছে না ফুলে নাই। যদি ফুলে যায়, তাহলে দুইটা জিনিস জানা লাগবে, ফোলার পরে কি পেট ফাটে গেছে না পেট ফাটে নাই। যদি পেট ফাটে যায়, তাহলে আরো দুইটা জিনিস জানা লাগবে, পেট ফাটার পরে ইঁদুর আবার ভাসে উঠছে, ভাসে উঠছে না উঠে নাই, যদি ভাসে উঠে তাহলে আবার দুইটা জিনিস জানা লাগবে, ফাটা পেট কি উপর দিকে না নিচের দিকে। যদি মনে করেন যে নিচ দিকে থাকে, তাহলে আরেকটা জিনিস জানার দরকার, ওই যে ইন্দিরার মধ্যে ইঁদুর পড়লো, পেট ফাটে গেল, এরপরে কি পানির রং পরিবর্তন হয়েছে না হয় নাই, তো আমার মাসলা জানা লাগবে না। আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। দুনিয়ার মানুষ, তুমি যখন কথা বলবে, কথা বলতে আমি রাব্বুল আলামিন সাবধান করলাম, তবে যদি কথা বলো তাহলে মগজ খাটায় কথা বলো, বুদ্ধিদীপ্ত তার সাথে কথা বলো, আল্লাহর দিকে যদি ডাকতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তুমি বুদ্ধি প্রয়োগ করে আল্লাহর দিকে ডাকো, আল্লাহ এটা নির্দেশনা দিলেন। এই জন্য আমরা আমাদের যাবতীয় দাইল আল্লাহদেরকে দেখেছি, তারা প্রত্যেকেই তাদের কথার মধ্যে বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন। সুবহানাল্লাহ, রহমতুল্লাহ কিরা নবী। এই যে আজকে জাকির নায়কের নাম শুনি আমরা, আহমেদ দিদাতের নাম শুনি, কোথার থেকে ওনারা হয়েছেন? ওনারা রহমতুল্লাহ কিরা নবীর ইজহারুল হক, এই বইটা পড়ে পড়ে আজকে এই অবস্থায় তারা আছেন, তাদের মৌলিক বই ছিল এইটা। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহিদ রহমাহুল্লাহ এই বইয়ের অনুবাদ করেছেন দুই খণ্ডে, আপনারা সাধ্যে থাকলে কিনে নিয়ে পড়বেন। ইজহারুল হক, তাদেরকে নানানভাবে খ্রিস্টানরা পরাজিত করার চেষ্টা করছে, কিন্তু তাদের বুদ্ধিদীপ্ততায় কোনোদিনও তাদেরকে পরাজিত করতে পারে নাই।